পুজোর পরে কথা মতো বাংলা টেলিভিশনে নতুন গল্পের মেলা। একে একে প্রধান চ্যানেলগুলি তাদের আপকামিং ধারাবাহিকের প্রথম প্রমো সামনে আনছে, যাতে কখনো কামব্যাক করছেন অনেক জনপ্রিয় তারকারা, কখনো আবার কম জনপ্রিয়রা। পার্শ্ব চরিত্র থেকে এবার একেবারে নায়িকা চরিত্রে সুযোগ পেলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দীপশ্বেতা মিত্র। হ্যাঁ, তার এক নতুন ধারাবাহিক আসছে, আসছে নতুন গল্প তিন ভুবনের পারে। গল্পের দুই প্রধান চরিত্র মন্টু এবং সরসী। মন্টু আপ্রাণ চেষ্টা করে সরসীর মন পাবার জন্য, কিন্তু সরসী তার উশৃঙ্খল জীবনযাপন একদমই পছন্দ করে না, তাই তার প্রস্তাব বাতিল করে। মন্টুর পড়াশোনা বিশেষ নেই, সে অল্পেই খুশি, কিন্তু অন্যদিকে সরসী শিক্ষিত, সে মন্টুর জীবন পাল্টাতে চায়। এখানে মন্টুর চরিত্রে আছেন প্রান্তিক ব্যানার্জি। আকাশাটে আসছে এই নতুন গল্প, বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে আকাশাটের সাহিত্যের সেরা সময়। তার অধীনে আসছে তিন ভুবনের পারে, সোম থেকে শনি সন্ধে সাতটায় দেখা যাবে। তো বন্ধুরা, কে কে দেখবে এই ধারাবাহিকটি কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।